नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। बुखार, पेट दर्द, उल्टी और सिर दर्द से पीड़ित एक छात्र की सुबह मौत हो गई। घटना फरक्का के भवानीपुर मोमिनपारा इलाके में शुक्रवार को हुई। मासूमा खातून मृतक छात्रा का नाम है, उसकी उम्र 14 साल है। परिजनों का आरोप है कि मासूमा 16 अक्टूबर से बुखार, पेट दर्द, उल्टी और सिर दर्द से पीड़ित थी। स्थानीय प्राथमिक स्वास्थ्य केंद्र में इलाज चल रहा है, इसके बाद घर पर ही उसका इलाज किया गया। बीती रात से पेट में तेज दर्द और उल्टी की शिकायत के बाद आज सुबह अस्पताल ले जाते समय रास्ते में उनकी मौत हो गई। मासूमा के अलावा उसके पिता और भाई को डेंगू की शिकायत पर ब्रह्मपुर मेडिकल कॉलेज अस्पताल में भर्ती कराया गया था। स्थानीय लोगों ने शिकायत की कि क्षेत्र के लगभग सभी घर डेंगू से प्रभावित हैं। इस क्षेत्र में जल निकासी की समुचित व्यवस्था ना होने के कारण जहां पानी जमा है और उसकी किसी भी तरह से सफाई नहीं हो पा रही है और डेंगू के मामले बढ़ रहे हैं। डेंगू ज्वर हो 8 साल से কবে থেকে হয়েছিল দিয়ে গতকাল কি এই রিপোর্টগুলো করেছিলে? হ্যাঁ। দিয়ে কে কি বললো, ডাক্তারে কি বললো? কখন এই ঘটনাটা ঘটলো? বাড়ির আর কে কে অসুস্থ? বাবা এখন কোথায়? কবে থেকে ভর্তি আছে বাবা? আর ভাইকে কবে নিয়ে গেল, ভর্তি করলো? এই এলাকায় বেশিরভাগ জায়গায় দেখছি এই এই ডেঙ্গু মানে দেখা দিচ্ছে, কেন, কারণটা কি? এখানে কি সরকারিভাবে পুকুর বা ড্রেন এগুলো পরিষ্কার হয়? না, পরিষ্কার হয় না। মানে নোংরা জল জমে থাকছে, এগুলো পরিষ্কার কেউ করছে না? ড্রেনের ব্যবস্থা সেরকম নেই? এখানে যে প্রধান আছে, যিনি দায়িত্বে আছেন, উনাকে এলাকার লোক যারা স্থানীয় বাসিন্দা বারবার বলা সত্ত্বেও যে এলাকায় যে ডেঙ্গু, শুধু এই বাড়িতে একই ফ্যামিলিতে 6 জন, কিন্তু এই এলাকাটায় পুরো ডেঙ্গুতে ভর্তি। এই অর্জুনপুর হসপিটালে যদি খবর নেন তাহলে অনেক রুগী আছে যারা ডেঙ্গুর অ্যাডমিশন হয়ে আছে এই ফ্যামিলির। আজকে আচ্ছা, আর এই অর্জুনপুর হসপিটাল তো যেমনই যাচ্ছে তারপরে এখান থেকে তো সব ট্রান্সফার করে দিচ্ছে। যে যে বাড়িতে মুজিবুর রহমান, এই মুজিবুর রহমানের এই 12-13 বছরের বোন মোমিন, মুজিবুর মোমিনের মেয়ে আজকে 13 বছর বয়স, ও ডেঙ্গুতে মারা গেল এই ফ্যামিলি, আর এখনও ওই ফ্যামিলির বহরমপুরে ভর্তি আছে। ডেঙ্গুতে মানে কোনো কোনো হেলদোল নাই, কিছু নাই, এতদিন থেকে বলা বলি হচ্ছে, গল্প হয়েছে, গুজব হয়েছে, গ্রামে কোনো হেলদোল নাই, কিছু নাই। হ্যাঁ, দিয়ে তো এই যে এখন একবার এক ফ্যামিলিতে 5-6টা কেস, একবার ডেঙ্গু, হ্যাঁ, একটা তো মারা গেল আজ, এই এখন এখনই কোথায় মারা গেছে নিয়ে আসলাম, দিয়ে আবার ডিডিএস ছবি করতে বললো কি ডিডিএস ছবি করে নিয়ে এসো ডাক্তারবাবু, দিয়ে নিয়ে আসলো, রাস্তাতেই ডিডিএস এর মুখে ঢুকতেই মারা গেল। কি নাম যে মারা গেছে? মাসুমা খাতুন। বয়স কত হবে? 12 বছর। কোন স্কুলে পড়তো? হাই স্কুল অর্জুনপুর। অর্জুনপুর কোন ক্লাসে? 7-এ পড়তো। উনি কি ডেঙ্গু হয়েছিল? হ্যাঁ, ডেঙ্গু হয়েছিল। না, মার হয়নি, গার্জেনের হয়েছে, গার্জেনের হয়েছে, ছেলের হয়েছে, মেয়ের হয়েছে, তো মেয়েটা তো মারাই গেল। হ্যাঁ, ভাইয়ের আছে, ভাইয়ের মেয়ের হয়েছে। কজন ডেঙ্গু হয়েছে? 6 জন। একজন মারা গেল। অর্জুনপুর গ্রাম পঞ্চায়েতে ডেঙ্গু প্রকোপটা অনেকটা বেড়েছে, তাতে যে ছেলেটি অসুস্থ হয়েছে তার মেয়েটি, এবং সেই মেয়েটি এখন স্বাস্থ্য দপ্তরে কী রিপোর্ট ছিল
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যদি মারা যায় তাহলে এটা সকা হতো দুর্ভাগ্য আমাদের, মানে ফারাক্কাতে এটা এই ধরনের একটা মানে ঘটনা, একটা বাচ্চা শিশু বাচ্চা মারা যাচ্ছে। তো যাই হোক, আমরা প্রশাসনিকভাবে পঞ্চায়েত সমিতি এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিক নিয়ে আমরা ডেঙ্গু সম্বন্ধে অনেক সচেতন করার জন্য আমরা প্রচার বিভিন্ন ধরনের আমরা মানে মানে স্প্রে করা হচ্ছে, বিপিডি সিবি বিসিডি সবাইকে লাগানো হয়েছে পুরো টিম, এবং গ্রাম পঞ্চায়েতকেও আমরা অ্যালার্ট করেছি যাতে এটা রোকা যায়। সেই ক্ষেত্রে আমাদের অর্জুনপুর গ্রাম পঞ্চায়েতে এলাকায় আমাদের স্বাস্থ্য দপ্তর আমাদের বিডিও সাহেব বিএমও থেকে শুরু করে আমাদের জেলারও আমাদের সাব ডিভিশনাল অফিসারও এসে আমাদেরকে অনেক কিছু মানে সচেতন করেছেন যাতে ডেঙ্গুটাকে প্রতিরোধ করা যায়। দেখুন, এটা লোকাল হয়তো মানুষ বলছে, কিন্তু গ্রাম পঞ্চায়েত থেকে আমরা প্রধানদেরকে এবং গ্রাম পঞ্চায়েতের আধিকারিক সমস্ত জায়গায় আমরা পঞ্চায়েত সমিতি এবং বিডিও প্রশাসনিক তরফ থেকে আমরা মেসেজ দিয়েছিলাম যে যে আবর্জনা নোংরা এই সমস্তগুলো সংস্কার করার জন্য প্রধান সাহেব যথেষ্ট ওখানকার মেম্বার সদস্যদেরকে নিয়ে মাঠে নেমেছে আর কি কাজ করছে। তবে একতরফা যদি বলেন যে প্রধানদের দোষ, সেটাও ঠিক না। প্রধান সাহেব আগে থেকে এটা অ্যালার্ট যদি থাকতো বা ভাবতো তাহলে এটা আরও একটু বেটার হতো। আমরা জানতাম না যে এত বড়ো মানে একটা ভবানীপুর শিবনগর এইসব এলাকাগুলো যে ডেঙ্গুর প্রকোপটা এবার বাড়বে। তবে জল নিকাশি ব্যবস্থাগুলো অনেক নালা এগুলো সব বন্ধ হয়ে গেছে, মানুষরাই নিজে হয়তো ই করেছে আর কি, কনজেকশন জায়গাগুলো তৈরি করে দিয়ে জলগুলো জমা থাকে, ওই জল জমা জলগুলো বের হতে পারছে না। তাতে গ্রাম পঞ্চায়েত এবং ফারাক্কা ব্লক প্রশাসনিক বিডিও অফিস থেকে এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে স্বাস্থ্য দপ্তর থেকে আমরা উদ্যোগ আছি যাতে ডেঙ্গুটাকে প্রতিরোধ করা যায়। এইটা আমরা আজকের ঘটনাটাকে নিয়ে আমরা সকাহত আছি। দুর্ভাগ্য যে ডেঙ্গুতে মারা যাওয়াতে আমরা দুঃখিত এবং পরিবারের পাশে আমরা আশা করি থাকব, এটাই আমাদের লক্ষ্য থাকে। প্রশাসনের যে ভূমিকা পালন করা দরকার, প্রশাসন সেই ভূমিকা পালন করছে না। সর্বদলীয় একটা মিটিং ডেকেছিল প্রশাসনিক স্বাস্থ্য নিয়ে, বিশেষ করে যতগুলো ফারাক্কাতে ডেঙ্গু হয়েছে তার 60% অর্জুনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়, তার মধ্যে ভবানীপুরে বেশি। সেখানে দেখলাম দুর্ভাগ্যের যে আমাদের অর্জুনপুরের পঞ্চায়েতের প্রধান বা তার স্বামী কেউ যায়নি ওখানে, ওই মিটিংটায় ছিলেন না। কিন্তু আমরা বারবার প্রশাসনকে, আমরা পরশুদিনেও গেছিলাম বিডিও সাহেবকে বলেছি যে এই যে এত ডেঙ্গু হচ্ছে তো আপনাদের পক্ষ থেকে কি ভাবছেন, তো না আমরা তো গেছিলাম, যাওয়া শুধু লোক দেখানো কাজ করলে তো হবে না, কাজটা যেন আন্তরিকতার সঙ্গে হয় যে ডেঙ্গুটা হচ্ছে কেন, তার জন্য মানুষকে সজাগ সতর্ক করা, এটা করা এবং মানুষ কি করবে, হলে লক্ষণটা কি, এটাকে নিয়ে একটা ক্যাম্প করা, সব মানুষকে ডাকা, এইটা নেই। তারপরে পাশে যে অর্জুনপুর পঞ্চায়েত আছে, হাসপাতাল আছে, তারও ভূমিকা, চারজন ডাক্তার আছে, একটা ডাক্তার 24 ঘন্টা ডিউটি করে, তাহলে ভাবতে পারেন কিছু হলেই পাঠিয়ে দিবে জঙ্গিপুর বহরমপুর, এরকম চলে যাও। তাহলে যে সাধারণ মানুষ খুবই এত লাগছে, আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এখানে ফারাক্কাতে, এই ভবানীপুরে, মানে 3 দিনে 3 জন মারা গেল। এই মেয়েটা 12 বছর বয়স, ওর বাবা বহরমপুরে ভর্তি ডেঙ্গুতে আক্রান্ত, ওখানে ওর মাছ, আবার এক ভাই মোস্তাফিজুর বয়স 6, এখন যে মেম্বার আমাদের এখানে ফরিদা বিবি আছে, তার স্বামী নিয়ে গেল বহরমপুর, ভাবতে পারেন। ওর কাকা অর্জুনপুরে ভর্তি হাসপাতালে, আবার কাকার মেয়ে সেও ভর্তি, মানে আতঙ্কের একটা পরিবেশ এলাকাতে। প্রশাসন যদি সঠিক ব্যবস্থা না নেয় প্রশাসনের, তাহলে কি করবে? আমরা তো এইটা দেখছি, আমরা তো আরও আমাদের যা আছে বৃহত্তর আন্দোলনের দিকে আমাদের যাওয়া ছাড়া কোনো উপায় নাই, হয় পঞ্চায়েতে ঘেরাও করবো, আর এই যে আছে স্বাস্থ্য দপ্তর সেখানেও আমরা বলবো, এমনি তো বলেছি যা বলার বলেছি, কিন্তু আমরা দেখছি যে না, এই এখানকার মানুষকে লিয়ে, সাধারণ মানুষকে লিয়ে এই আন্দোলনের কর্মসূচি আমাদের নিতে হবে, এটা চলতে পারে না। পকেটের টাকা কেমন করে ঢুকবে, মেম্বার প্রধান এখানে যারা আছে পঞ্চায়েত সমিতি সেই কাজ করছে, গেল না সেদিন স্বাস্থ্য দপ্তরের যে মিটিংটা ছিল, প্রধান গেল না, মানে কি উদাসীন, টাকা পকেটে ঢুকাতে হবে, ভুয়া বিল করতে হবে, এটা নিয়ে ব্যস্ত আছে, কী করে আসবে সেটা নিয়ে ব্যস্ত আছে। ইতিমধ্যে দুর্নীতির জন্য কমপ্লেন করা হয়েছে, আমরাও হাইকোর্টে যাব, বিকাশবাবুর সঙ্গে কথা বলা হয়েছে, সেটা কথা বলা হবে না, মানুষ মরবে, এদিকে তাকাবে না, দেখবে না, দেখতে আসবে না। দেখুন, খুব দুর্ভাগ্যজনক একটা ঘটনা, ফারাক্কা ব্লকের অর্জুনপুর অঞ্চলের মণিপাড়াতে মাসুমা খাতুন নামক একটা 12 বছরের তরুণী ডেঙ্গি আক্রান্ত হয়ে মারা গেছে। এই খবরটা শুধুমাত্র আপনাদের কাছে শুনলাম তাই নয়, আমরা আমাদের দলীয়ভাবে খোঁজ নিয়েও সেটা দেখতে পেয়েছি। বিষয়টা হচ্ছে, শুধুমাত্র আজকে ফারাক্কা ব্লক বলে না,
পশ্চিমবঙ্গের প্রতিটা ব্লকে, প্রতিটা গ্রামে, প্রতিটা পাড়াতে আজকে ডেঙ্গি আক্রান্ত হচ্ছে এবং ডেঙ্গি আক্রান্ত হয়ে আজকে মানুষ মারা যাচ্ছে, শয়ে শয়ে মানুষ মারা যাচ্ছে। আজকে একটা মৃত্যুর মিছিল হচ্ছে বলা যেতে পারে। যদি দেখা যায় যে করোনার পরবর্তী ক্ষেত্রে সবচেয়ে বেশি কোন অসুখে মানুষ আক্রান্ত হচ্ছে বা মারা যাচ্ছে সেটা হচ্ছে ডেঙ্গি। এটা একটা মহামারীর উদাহরণ করেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের যে বর্তমান সরকার, যে শুধুমাত্র কথার সরকার, বড় বড় কথার সরকার, প্রতিশ্রুতির সরকার, কাঠমানি সরকার বা দুর্নীতির সরকার বলা যেতে পারে, এই সরকার শুধুমাত্র দুর্নীতি কাঠমানি ছাড়া যাদের অন্য কোনো দিকে কোনো রকম দৃষ্টিভঙ্গি নেই বা দৃষ্টি দিচ্ছে না, তার ফলস্বরূপ আজকে ডেঙ্গি আক্রান্ত হয়ে কিন্তু আজকে পশ্চিমবঙ্গের শয়ে শয়ে মানুষ মারা যাচ্ছে। কিন্তু সরকারের তরফ থেকে কোনো রকম কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না যাতে করে ডেঙ্গুকে রোধ করা যায়। শুধুমাত্র টিভিতে দুটো জনসচেতনমূলক প্রচার করলে হয় না যে এইভাবে ডেঙ্গি আক্রান্ত ডেঙ্গিকে মানে থামানো যায়। ডেঙ্গিকে কী করে প্রতিরোধ করা যায় তার যথেষ্ট ব্যবস্থা কিন্তু সরকারের তরফ থেকে নেওয়া হচ্ছে না, বা যখন ডেঙ্গি আক্রান্ত হচ্ছে এবং হসপিটালে যাচ্ছে তখন হসপিটালে কিন্তু সেই পরিকাঠামোটা কিন্তু পাচ্ছে না, বা হসপিটালে সেই পরিকাঠামো নাই বা সেই ট্রিটমেন্টটা হচ্ছে না যাতে করে ডেঙ্গি আক্রান্ত যে সমস্ত পেশেন্টগুলো যাচ্ছে তারা পাচ্ছে। তাই এই ব্যর্থতা সম্পূর্ণরূপে সরকারের ব্যর্থতা এবং আমাদের তরফ থেকে বা ব্যক্তিগতভাবে যে ঘটনাটা ফারাক্কার মহিমপাড়ায় ঘটেছে এর জন্য খুবই মর্মাহত। তোফাপুরে এই তিনটে জায়গায়, আর্জনপুরে যে তিনটে সাব হেলথ সেন্টার আছে সেখানে একটু আমাদের রেট অফ ডেঙ্গু অনেকটাই বেড়েছে। তো আমরা প্রায় এক সপ্তাহ আগে থেকে, অনেক আগে থেকে ভিসিটি টিম, বিআরপি টিম সবাইকে নামিয়েছি। তারপরে যখন অনেক রাইজ হয়েছে তখন আমরা গিয়ে মিটিং নিয়ে ওইখানে ফগিং করেছি ফরাক্কা পঞ্চায়েত সমিতির তরফ থেকে। তারপরে প্রধান সাহেবের উপরে জোর করা হয়েছিল, তো উনিও কিনেছেন মেশিন। পরপর উনিও আমি দেখলাম যে দুদিন স্প্রে করেছেন, ফগিং করেছেন, ভিসিটি টিম সব অ্যাক্টিভেটেড আছে। স্টিল এই যে খবরটা আপনারা দিলেন আমি তদন্ত করে দেখছি যে এখনও আমার কাছে রিপোর্ট অফিসিয়ালি আসেনি।